আজ 11th of January, ড্রাইভার তার কথা মতো রাত 3:30 সময় চলে এসেছে হোটেলে আমাদের পিক করতে। তো যাই হোক, 4:45 সময় আমরা বেরিয়ে পড়লাম টাইগার হিলের উদ্দেশ্যে। আমার মিসেস আর আমার মেয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে, কারণ মেয়ে বড্ড ছোট আর তার উপরে টাইগার হিলে এই ভোরবেলা নিয়ে গেলে একটু প্রবলেম হওয়ার চান্সেসটা বেড়ে যায় আর কি। তো আমি, কৃষ্ণেন্দু আর কৃষ্ণেন্দুর মিসেস, আমরা তিনজনে মিলে টাইগার হিলের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই আমরা ঘুম স্টেশন ক্রস করছি এখন। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি আপনাদের, এখন কিন্তু টাইগার হিলে যেতে হলে যে গাড়িগুলো যায় সেগুলোর আগের দিন পারমিট করাতে হয়, কারণ এখন আনলিমিটেড গাড়ি কিন্তু ওপরে ওঠে না। আর আগে যেরকম টাইগার হিলে গেলে একবারে 3টা স্পট দেখাতো, টাইগার হিল প্লাস ঘুম মনাস্ট্রি প্লাস বাতাসি আলু, এখন আর সেটাও হয় না, কারণ ফেরত আসার সময় আপনার টাইগার হিল থেকে যে গাড়িগুলো আবার দার্জিলিং থেকে যাচ্ছে তারা হচ্ছে অন্য একটা রোড ধরে, কারণ এইখানটা নাকি ভীষণ জ্যাম হয়ে যায় বলে অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই রুলসটা করা হচ্ছে। তো আমরা মেন রোড কাট করে এখন টাইগার হিলের উদ্দেশ্যে যে রাস্তাটা যায় আর কি, সেন্ট্রাল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন সেই রাস্তাই ধরেছি। দুধারে ডেন্স ফরেস্ট, এটা হচ্ছে সেন্ট্রাল ফরেস্ট আর কি, এটা ফরেস্ট ডিভিশনের আন্ডারে। রাস্তাটা পুরো সাদা হয়ে রয়েছে, দেখে মনে হবে বরফ পড়েছে, বাট এগুলো বরফ নয়, এগুলো ফ্রস্ট। এখন বাজে 4:30, আমরা এখন টাইগার হিলে এসেছি, আমরাই ফার্স্ট টুরিস্ট। এখানে কিছু দোকান রয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে আমাদের প্রিয় দার্জিলিং শহরকে, এখন অপেক্ষা। আর এদিকে দেখুন পূর্ণিমার চাঁদ, অসাধারণ লাগছে। একটা কথা বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা ক্যামেরাতে আসবে না, কিন্তু হালকা কাঞ্চনজঙ্ঘার আভা দেখা যাচ্ছে, আছে কে এতটাই ক্লিয়ার স্কাই, একে পূর্ণিমার চাঁদ রয়েছে, হালকা কাঞ্চনজঙ্ঘার আভা রয়েছে। ক্যামেরায় আসবে না এই জিনিস, খালি চোখেই দেখা যাবে, কিছু করার নেই। আমি উপভোগ করি, আপনাদের উপভোগ করাতে পারলাম না। ভোরের আলোর ঝলকানি অলরেডি শুরু হয়ে গেছে, স্কাই এতটাই ক্লিয়ার ছিল যে আমরা দূরে এভারেস্ট উৎসও দেখতে পেয়েছিলাম।
একটা ছোট্ট টাইম ল্যাপস রইল আপনাদের জন্য, দেখুন কেমন লাগে। টাইগার হিল দেখে আমরা সকাল 8:30-8:30 মধ্যেই হোটেলে ব্যাক করে গেছি। তারপর একটু রেস্ট নিয়ে আমরা আবার 10:30-10:30 সময় বেরোই। বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করি গ্লেনরিজে, একটু হেভি করে নিই ব্রেকফাস্টটা। তো তারপরে ম্যালে কিছুক্ষণ ঘোরাফেরা হয়। হওয়ার পরে তখন মহাকাল টেম্পলের নিচে যে মার্কেটটা রয়েছে সেখান থেকে প্রচুর উলেন টুপি, তারপর স্টোল এইসব কেনা হয়। করে তারপরে একটু অবজারভেটরি হিল, এটা এই অবজারভেটরি হিল দিয়ে হাঁটতে আমার ভীষণই ভালো লাগে। আর সেদিন আকাশ এতটাই ক্লিয়ার ছিল, দেখতেই পাচ্ছেন ক্লিয়ার ভিউ। আজকে শেষ দিনে আমরা গ্লেনরিজে এসেছি ডিনার করতে। আজ 12th of January, এখন বাজে সকাল 8:30। আমরা এক ঘন্টার মধ্যে দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাব। আমাদের দুপুর 3টার সময় ফ্লাইট আছে বাগডোগরা থেকে। তো একটা কথাই বলতে চাই, একটা কবিতা আমি একটা ছোট্ট চেঞ্জ করে দিয়েছি, তার জন্য আগে থেকে ক্ষমা চাইছি। আবার আসবো ফিরে এই কাঞ্চনজঙ্ঘার বুকে এই বাংলায়, বাংলা কেন সিকিমও বটে। ওরা কোথায়? আরে এসো তাড়াতাড়ি। আপনাদের যদি এই দার্জিলিং সিরিজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।